हाय एवरीवन, अस्सलाम वालेकुम। एखन सकाल बेला आमी आमार बाच्चादेर के ब्रेकफास्ट करिए नियेछि। एखन आमादेर जोन्नो ब्रेकफास्ट बानाच्छि। आजकेर ब्रेकफास्टे डिम पोज आर परोटा थाकबे। तो सकाल बेला ओदेर के ब्रेकफास्ट करिए आमिओ प्रिपारेशन नेई आमादेर ब्रेकफास्ट बानानोर जोन्नो। এখন আমি আমার হাজব্যান্ডকে প্রথমে দিয়ে দেব, তারপর নাভানকে ট্রাই করব কিছু খাবে কি না দেখব, কারণ ও সকালবেলা টুকিটাকি কিছু খায়, তারপর মূল ব্রেকফাস্ট করে পরে। তো ওকে ট্রাই করাচ্ছি, সামান্য খেয়ে আর খায়নি। ব্রেকফাস্ট পরে আমি ওদেরকে নিয়ে একটু বাইরে এসেছি। নাভান বলছে একটু বাইরে যাবে, হাঁটাহাঁটি করবে। তো ওদেরকে নিয়ে একটু বাইরে এসেছি, ওরা দুজনই হাঁটছে। আর নাভ এখন শু পরেও হাঁটতে পারে, অনেক ভালো লাগছিল, ও অনেক এনজয় করছিল বাইরে এসে। তো পাশেই নাভানের স্কুল, ওকে বললাম চলো আমরা স্কুলে যাই, তোমাকে স্কুলে দিয়ে আসি। তো নাভান মানছিল না, বলছে না ও স্কুলে যাবে না, ও টিচারের কাছে যাবে না। বললাম কেন, টিচার অনেক ভালো, তুমি কেন যাবে না? তো বলল যে না, ও স্কুল পছন্দ করে না। তখন আমি বললাম যে চিন্তায় পড়লাম, দুদিন পর তো ওকে স্কুলে দিতে হবে, তখন কি হবে আমার, অত অনেক কান্নাকাটি করবে, ওরও এখন স্কুলের সময় চলে আসছে। এখন বিকেলবেলা, আমাদের লাঞ্চও শেষ হয়ে গেছে, নাভান নাওফ ঘুমে। তো এখন আমার ভাইয়া চলে এসেছেন লুডু নিয়ে, ওনারই লুডু এটা। তো লুডু আমরা দু ভাই বোন মিলে খেলছি। আসলে নাভান নাওফ ঘুমে থাকার কারণে আমরা লুডুটা খুব শান্তিতে খেলতে পেরেছি, তা না হলে দেখা যেত খেলতে পারছি না, ওরা অনেক ডিস্টার্ব করে। আমরা দুজন অনেক এনজয় করেছি খেলে। আর পরে অবশ্য ওরা ঘুম থেকে ওঠার পর ট্রাই করেছি একবার খেলে, আর খেলতে পারিনি। ওরা অনেক বেশি চিৎকার শেষের সময় ম্যাচিও করছিল, কান্নাকাটি করছিল, বিশেষ করে নাওয়াফ। নাওয়াফ তো আমাকে ছাড়া বুঝে না, তো নাভান এত প্রবলেম করেনি। তো লুডু খেলছিলাম, আর বাংলাদেশের কথা মনে পড়ছিল, আগে কত খেলতাম বা অনেক সময় পেতাম খেলার, আর এখন তো সময় পাই না। তো খেলার মাঝখানে বারবারই মনে হচ্ছিল কখন ওরা ঘুম থেকে উঠে যাবে আর খেলাটা নষ্ট হয়ে যাবে। তবে অবশ্য অনেক সময় ঘুমানোর ফলে আমি আরামেই খেলতে পেরেছি। তো এখন বিকালবেলা আমরা চা নাস্তা খেয়ে একটু শপিংয়ে চলে যাচ্ছি। নাভান অনেক দিন থেকে বলছিল যে ও নতুন টয় কিনবে, তো ওদেরকে নিয়ে আমি ভাইয়া আর ওদের বাবা বেরিয়ে গিয়েছি। তো চিন্তা করছিলাম কোথায় যাব, বেশি দূরেই তো যেতে পারবো না, কারণ বেশি দূর চলে গেলে আবার শপিংয়ে আবার আসতেও লেট হয়ে যাবে। তো সব কিছু চিন্তাভাবনা করে ওদের বাবা বললেন সেন্স বাড়িতে যাই, ওইখানে গেলে ভালো টয় পাবে। তো আমরা সেন্স বাড়িতে এখন যাব। আমরা শপিংয়ে চলে এসেছি, আর আমার যে লিফটটা নষ্ট ছিল, তো আমি প্রথমে চালাচ্ছিলাম, তো আমাকে তো এই লিফটটা একটু ডাউন দিকেই ছিল, তো আমাকে নিয়ে চলে যাচ্ছে এরকম একটা অবস্থা ছিল। তখন আমি সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের কাছে দিয়ে দিয়েছি, কারণ এত ডাউন ছিল আর প্রামটা ভারী ছিল, যার ফলে দৌড় দিয়ে নিচের দিকে চলে যাচ্ছিল, তো আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। তো এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর গাছ ওরা তুলেছে, আমার খুবই ভালো লেগেছে ওই গাছগুলো দেখে। আর মানুষজনও স্বাভাবিক ছিল, মনেই হচ্ছে না যে এত বড় ভাইরাসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি।
অনেক সুন্দর সুন্দর জিনিস তুলেছে সামারের, আর অনেক ভালো লাগছিল। অনেকদিন পর আসলাম, দেখছি সব কিছুই মিলিয়ে অনেক বড় এই সেন্স বাড়িটা। আর সব কিছুই আছে, ঘরের জিনিসপত্র, ঔষধপত্র থেকে ধরে ঘরের যা যা প্রয়োজন, খাবার দাবার সব কিছু এখানে আছে। আমার এরকম বড় স্টোরে যখন আসি তখন আমার মানে ইচ্ছে হয় অনেক টাইম নিয়ে থাকতে বা অনেক সময় দিয়ে দেখার জন্য, কিন্তু আমি তার পারি না। আমি শপে যাওয়ার পরই বাচ্চাদের মানে সবসময় খেয়াল রাখতে হয়, তারপর ওদের কি জিনিস লাগবে না লাগবে একটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে থাকি, যার ফলে আমি যা একটু টেনশন মুক্ত হয়ে দেখব সেটা মানে হয় না। সবসময় একটা কাজ করে কখন শেষ হবে, আর ওদের বাবাও শপে এত বেশি ঘোরা ফেরা ভালো পান না, মানে পছন্দ করেন না, যার কারণে আমি এত বেশি ঘুরতেও পারি না। উনি একটা তাড়াহুড়োর মধ্যে থাকেন। আমার মনে হয় এরকম সবাই, সব পুরুষ মানুষই এই কি অবস্থা কি না আমি জানি না আসলে। তো আমার শপে যাওয়ার পরই এভাবেও মনে হয় যে একটা তাড়াহুড়ো ভাব। তো সব কিছু তারপরে মোটামুটি দেখেছি। তো এখন আমরা টয় সেকশনে এসেছি। টয় সেকশনে অনেক টয়, আর নাভান্ত টয়গুলো দেখে এত এক্সাইটেড, কারণ ও যে কার্টুনগুলো দেখে সব কিছু এখানে আছে। তো ও ভাবছে যে কোনটা রেখে কোনটা নেবে। তো এক পর্যায়ে সে কী করলো, সব পছন্দের টয়গুলা ও নিয়ে রেখেছে ওর প্রামে বাস্কেটের মধ্যে, যে সব গুলোই নিয়ে যাবে। তখন আমরা চিন্তা করলাম যে ও নিতে থাক, তারপর আমরা যেটা ওর পছন্দের বেশি সেটাই কিনে দেব। তো আমিও দেখছি, আসলে আমার কাছেও মনে হচ্ছে ও যাই কার্টুনে দেখে সব কিছুই আছে, সেই জন্যই ও এত বেশি এক্সাইটেড। ডাইনোসরও দেখছি, তো ডাইনোসর ও অনেক বেশি কার্টুনের মধ্যে দেখে আর ভয়ও পায়, তো ওকে সরাসরি দেখালাম। ওইদিকে নাওয়াফও একটা দুইটা টয় পছন্দ করছে, নাওয়াফও খুব এক্সাইটেড ছিল টয় সেকশনে যাওয়ার পর। তো ওদেরকে টয় কিনে দিয়েছি, কিনে দেওয়া হয়নি, এখন আমরা পেমেন্ট করিনি, মানে আমরা যে বাস্কেটের মধ্যে নিয়েছি। আর এখন আমাদের ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস দরকার, সবজি, তো ওইগুলোও নিয়ে নিয়েছি। তো আমরা এখন বাসায় চলে এসেছি, এখন ওদেরকে আমি ডিনার করিয়ে নেব আর আমরাও কিছু খেয়ে নেব। তো নাভার না অনেক টায়ার্ড, কারণ ওরা বিকালেও বেশি ঘুমাতে পারেনি, চলে গিয়েছিল শপিং গিয়ে, আর এখন এসে আর একটু খেলাধুলা করেছে, তাই ওদেরকে বেডে দিয়ে দেব। আর এখন আমি আমার শপিংগুলো গুছিয়ে নেব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এভাবে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।